তোমার রবকে। তখন জাকিরিন ডাক দেব, ফেরেশতারা হাঁটতে চলতে খাইতে লইতে শুইতে আমার মাওলা সারা কাউকে চিনি না, এখন তুমি আবার কি প্রশ্ন করো আমার রবকে? আমার রব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার মাওলা। আজান ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞাসা করবে, বান্দা ঠিক মতো বান্দি ঠিক মতো উত্তর দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেব, ফেরেশতারা বান্দার প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, এই বান্দার কবর আর এই কবর থাকবে না, আল্লাহ বেহেশতের বিছানা বিছাইয়া দাও। আরে বান্দা বান্দি কি বেহেশতের পোশাক পরাইয়া দাও, আর কোন চিন্তা নাই নাই নাই। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাস্তে আসে মাস্তে মাসু বাদশাহ মাল মিরে মস্তে জিরে মস্তে শায়খে দার আসারে মাস। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল, কেউ বা টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা পীরগিরি মুফতিগিরি মহাদ্দিসগিরি অর্থাৎ নাম কামাই করার জন্য পদে যাওয়ার জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا
شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. صدق الله العلي العظيم. আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি। রব্বুল আলামিন আমাদেরকে চরমোনাই নমুনার মাহফিলে শেষ দিন শেষ বৈঠকে অর্ধ মরা ঘুম থেকে সুস্থ সহি সালামতে রেখে এই ঠান্ডার মধ্যেও কষ্ট স্বীকার করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনই মজলিসে বসার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লা আজিদান্নাকুম ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যদি আমার পক্ষ থেকে নেয়ামত পাও নেয়ামতের শুকরিয়া আদায় করো, যদি নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো তোমাদের উপরে নেয়ামত আমি আরও বাড়াইয়া দেব। অনেকে তো আরামের ভিতরে কম্বল ল্যাপ মুড়া দিয়া ঘুমায়, আর অনেকে আরামের ঘুম ছাইয়া কষ্ট স্বীকার করে মজলিসে চলে আসছে। যেই ইবাদতের ভিতরে কষ্ট যত বেশি তার সওয়াবও তত বেশি। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা বান্দিকে মাফ করার জন্যে ওসিলা তালাশ করবে। যারা আজকে মাহফিলে আসছেন, নিয়াজ যদি সহি থাকে এই ওসিলাও আল্লাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করতে পারে। নেকের পরিমাণ যে বাড়ে কমে ইমানের উপরে ভিত্তি কইরা, যার বিশ্বাস যত মজবুত তার নেকের পরিমাণও তত বাড়ে। অনেকে তো আরামের ভিতরে রাত্র দিন কাটায়, আশেপাশেই দেখবেন অনেকের সুযোগ ছিল, এত বড় একটা নেমাত, কারণ এই মজলিস অত্যন্ত একটা দামি মজলিস। যেই মজলিসের ভিতরে অনেক আল্লাহর খাস বান্দারা আছে, অনেক তলেবে এলেমরা আছে, যেই তলেবে এলেমদের ব্যাপারে হাদিসের ভিতরে আসছে, ফেরেশতারা পর্যন্ত তাদের পায়ের নিচে পাখা বিছিয়ে দেয়, এমনকি পানির ভিতরে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে। ধান যদি হাজার টাকা মূল্যে মন বিক্রি হয়, সেই ধানের সঙ্গে যে চিটাগুলো থাকে যেগুলোর ভিতরে ধান নাই, ওই চিটাগুলোও কিন্তু একই দরে বিক্রি হয়ে যায়। এখানে অনেক আল্লাহর খাস বান্দারা, জাকিরিন শাকিরিন আল্লাহর বান্দারা, অনেক নায়েব রাসূলরা এই মজলিসের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতি তার খাস স্পেশাল নজর রহমতের আসে বলা তো যায় না। তা সেই মজলিসের ভিতরে আমরা যারা টুটা ফাটা, এই আমরা যারা আল্লাহর নাফরমান কিছু বান্দারা, যদি এদের সঙ্গে বসতে পারি, এই একই দরেই তো আল্লাহ আমাদেরকে যাচাই বাছাই করিয়া তার খাস বান্দা হিসেবে কবুল করে নিতে পারে।
এই জন্য সোহবতের বড় মূল্য। কবি বলতে যেয়ে বলছিলেন, সোহবতে সলেহ তোরা সলেহ কোনাত, সোহবতে তলেহ তোরা তলেহ কোনাত, এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতারা সদ সলে তাআত বেরিয়া। একশো বছর আপনি নবল ইবাদত করবেন, নফল ইবাদত, যেই ইবাদত কবুল হয়ে গেছে এর চেয়েও আপনার মূল্যবান গুরুত্ব হইল কিছু সময় যদি আপনি আল্লাহ ওয়ালাদের সাথে সময় কাটাতে পারেন। তা আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা অনেকে আজকে নামাজ পড়িয়া ঘুম রাইখা আরাম সাইরা, আজকে তারা আওয়াজ পাইতেছে, তারা খেয়াল সহকারে শুনতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আল্লাহর খাস বান্দি হিসেবে কবুল করুন। তা আমি আপনাদের সামনে কোরআন কারিম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বিশ্বাসী বান্দা বান্দি যারা আল্লাহকে বিশ্বাস করে তাদেরকে লক্ষ্য করে বলছেন, হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা, তোমরা আমার জিকির বেশি বেশি পরিমাণে করো, বিশেষ করে ভোরে এবং বৈকালে, এই দুইটা সময় আমার তাসবিহ এবং তাহলিল আদায় করো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিন্তু ভাগ করে বলেন নাই, যারা পীর বা যারা পীরের মুরিদ হয়েছে ইমাম বা মুয়াজ্জিন, আর যারা ধনী বা অন্য অন্য বিভিন্ন দুনিয়ার দিক থেকে অনেক তাদের উপাধি লকব লাগানো, এদেরকেই কিন্তু আল্লাহ বলেন নাই আমার জিকির বেশি করো। চাই তুমি ধনী হও বা গরিবই হও, আলেম হও বা আলেম নাই হও, পীর হও বা পীরের মুরিদি হও, আমার জিকির তোমরা বেশি বেশি পরিমাণে করো। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার জিকির বেশি করার জন্য বলছে, কোনো সীমা সংখ্যা বলে নেই যে এই পরিমাণ জিকির করলে, জিকির মানে স্মরণ করা, বেশি হবে, এরকম কোনো সীমা সংখ্যা বলছে আল্লাহ? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সীমা বলছেন, আকসিরু যিক্রাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মতেরা, তোমরা এই পরিমাণ আল্লাহর জিকির বেশি করো, দুনিয়াদাররা হাসে ফুজ্জারেরা তোমাদেরকে দেখে যেন পাগল বলে। কি বলে? তাহলে এখানে কিন্তু বোঝা যায় যে দুনিয়াদার ফাসেক ফুজারা পাগল বলবে, তাহলে আল্লাহর জিকির করা লাগবে একটু আওয়াজ কইয়া, একটু কি কইয়া, কারণ আপনি একটু আওয়াজ করে আল্লাহর জিকির না করলে ফাসেক ফুজার শুনবে কি ভাবে, তা না শুনলে আপনাকে পাগল বলবে কি ভাবে, কথা ঠিক না? খুব বেশি চিল্লাই না। এই জন্য সমস্ত কাজের ভিতরে মধ্যম পন্থা এইটাই হইল নিয়ম, কথা ঠিক না? তাহলে আল্লাহর জিকির এই পরিমাণ করো, দুনিয়াদাররা তোমাদেরকে দেখে যেন কি বলে। একদল কিন্তু বর্তমানে বের হয়েছে, নামও কিন্তু ইসলামে দেয়, মুফতি মুহাদ্দিসও দেয়, নিজেরা তো আল্লাহর জিকির করেই না, বরং যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। আবার নাউজুবিল্লাহ এরা আবার বিভিন্ন কাজে দুনিয়ার যুক্তি তালাশ করে বলি, সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। সুবহানাল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ পবিত্র। আল্লাহ কি কোনো সময় অপবিত্র ছিল যে আপনার আমার বইলে বইলে আল্লাহর সার্টিফিকেট দিতে হবে আল্লাহ পবিত্র? কি লাগবে? তখন ওরা বলে যে যারা বসে বসে সুবহানাল্লাহ 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 অর্থ কি? আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র, আল্লাহ আল্লাহ। ওরা উদাহরণ দিয়ে বলে, যদি সন্তান বসে বসে বলে আব্বা আব্বা আব্বা, বাপ কি বলে? সন্তানটা পাগল হয়েছে, ওর মাথা ঠিক নেই, ওকে মেন্টাল হসপিটালে নিয়ে যাও, ওকে মেন্টাল হসপিটালে চিকিৎসা করো। জোরে বলে নাউজুবিল্লাহ।
তো ওরা এই কেউ এইভাবে উদাহরণ দিয়ে বলে, যারা বৈশে বসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, আল্লাহ বলতেছে আমি তো পবিত্রই আছি, ওরা বৈশে বসে এটা বলে ওটার মাথা ঠিক নেই, ওটারও মেন্টাল হসপিটাল নিয়ে চিকিৎসা করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা যদি কেউ বুঝে শুনে বলে ইমান থাকবে? বেশি জিকির করার জন্য কি বলছে আল্লাহ রসুল? বলছে লা ইয়াযালু লিসানুকা রাতমান মিন যিকরিল্লাহ, একটা মুহূর্ত আল্লাহর জিকির ছাড়া জিহ্বা খালি নেই। কথা ঠিক কি না? বেশি জিকির করার জন্য বলছে আল্লাহর রসুল, কথা ঠিক? তাহলে আল্লাহ বলেন বেশি আল্লাহর জিকির করতে, আল্লাহর নবী বলেন বেশি বেশি আল্লাহর জিকির করতে, এমন কোন আল্লাহর নবী দুনিয়া থেকে যায় না যারা আল্লাহর জিকির বেশি করে নাই? তাহলে এ যে এই কথাটা বলল, তাহলে আল্লাহর কথা নবীর কথার বিরুদ্ধে সরণ হয় না? আমরা কেন বসে বসে সুবহানাল্লাহ বলি? এই জন্য কবি এক কথায় বুঝতে যে বলছিলেন, মান্না গর্দাত পাকে আস্তাসবিহেশা, মান্না গর্দাত পাকে আস্তাসবিহেশা, লেকে গর্দাত পাকে আস্তাসবিহেশা। আমরা বসে বসে বলতে আছি সুবহানাল্লাহ, এই আল্লাহ পবিত্র, এই পবিত্র নাম বারবার বারবার আপনার আমি আমার জবান থেকে বের করার কারণে আপনার আমি মানুষ যে অপবিত্র, পবিত্র নামের গুণে আল্লাহর ফজল করবে পবিত্র হয়ে যাব। এ আল্লাহর বান্দারা, যারা আল্লাহর জিকির দেখতে পারো না, সমালোচনা করে বিভিন্ন ধরনের আল্লাহর জিকির বন্ধ করার জন্য ফতুয়া বের করে, আছে না নাই? একটু বাস্তব পরীক্ষা করে দেখো বাজার, যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের আমলের দিকে তাকাইয়ে দেখো, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের আমলের দিকে তাকাইয়ে দেখো, দিন আর রাত্রি পার্থক্য। কথা ঠিক না? যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখের দিকে তাকাইয়ে দেখো, আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই তাদের চোখের দিকে তাকাইয়ে দেখো। এই যাদের ভিতরে আল্লাহর জিকির আছে তাদের চোখের ভিতরে পানি টল 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 করে পড়তে থাকে, পড়ে না পড়ে না। আর যাদের ভিতরে আল্লাহর জিকির নাই ওদের চক্ষু সুখ না চক্ষু, কি চক্ষু? ওদের চক্ষু ভিজে নাই, চোখ থেকে পানি বের হয় না। আর চোখের পানি মহামূল্যবান এক সম্পদ, চোখের পানি মহামূল্যবান, বলে তা কেমন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার, যেই চক্ষু আমার মাওলার ভয় কাটবে ওই চক্ষুর জন্য জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে। লা ইয়ালিজুন নার মান বাকা মিন খশিয়াতিল্লাহ হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দরআ, যেই চক্ষু আমার মাওলার ভয় কাঁদবে ওই চক্ষু জাহান্নামে দেওয়া এইভাবে অসম্ভব হইয়া যাবে। যেরকম গাবির বান্দার থেকে দুধ দোহাইয়া ওই বান্দের ভিতরে ঢুকানো যেরকম অসম্ভব, ওই আল্লাহর বান্দা বান্দিকে এরকম জাহান্নামের ভিতরে দেওয়া অসম্ভব হইয়া যাবে। আমি বলছি কোন ফির মুফতি মুহাদ্দিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবকু ইবকু ফা ইল্লাম তাবকু ফাতাবাকু, হে আমার উম্মতরা কান্দো কান্দো, কান্না না আসলে কান্নার ভান ধরো, কান্নার ভান ধরো। অন্য কোন ইবাদতের ভিতরে ভান ধরা জায়েজ আছে? এই ভান মানে লৌকিকতা, ভিতরে একটা বাহিরে আর একটা, এরকম কোন ইবাদতে জায়েজ আছে? কিন্তু কান্নার ব্যাপার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার যদি কান্না না আসে একটু মুখটা একটু ভ্যাংসি ভ্যাংসি দাও, আল্লাহ দেখুক বান্দা বান্দি কান্নার জন্য চেষ্টা করে। হালিয়া দাহাকু তালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা বান্দিরা বেশি বেশি পরিমাণে কান্দ কম কম হাসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অনেক সবাই এমন ভাবে কাঁদতেন, কান্নাহু তল্লুন, মনে হয় যেন হালকা বৃষ্টি পড়তে আছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাস পড়লে দেখবেন, বাজান কাঁদতে কাঁদতে এক পর্যায়ে গালের ভিতরে দাগ পড়ে গেল। লোকেরা বলে, আমির আপনার গালের কালো দাগ তো ভালো দেখা যায় না, ঔষধ লাগান ভালো হবে। তিনি বলেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল আমার দরবারে নিয়ে আসো, আমি চিন্তা ভাবনা কইরা দেখলাম এমন কোনো আমল আমি করতে পারি নাই যেই আমল আমি মাওলার দরবারে দাঁড় করব, শুধু বলবো রব্বুল আলামিন কাঁদতে কাঁদতে তোমার জাহান্নামের ভয় তোমার ভয় গালের ভিতরে দুইটা কালো দাগ পরে নিয়ে আসছে, আর কোনো আমল আনতে পারি নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাম দুনিয়ার তিন ভাগের দুই ভাগ দেশের রাজত্ব করলেন। তার ইতিহাস পড়লে দেখবেন বাজান, অনেক সময় কবর দেখলে এমন ভাবে অজরে কান্না শুরু করত, কাঁদতে কাঁদতে অনেক সময় দাঁড়ানো অবস্থায় ঠাস হইয়া বসে পড়ত। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তখন তিনি বলেন, ও আমার সাথীরা, আখেরাতের যে কয়টা ঘাঁটি আছে তার প্রথম নম্বর ঘাঁটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে সামনের ঘাঁটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। বাজারে এমন কোন আল্লাহর ওলি দুনিয়ার থেকে যায় নাই যারা বেশি বেশি পরিমাণে কান্দে নাই, কিন্তু তোমার আমার চোখে পানি নাই। বাজান তোমার আমার তো একদিন চিন্তাও হইল না, ব্যাপার কি আমার গুনার কথা মনে কইরা, জাহান্নামের কথা মনে কইরা আমার কেন চোখে পানি আসে না? বুঝতে হবে বাজান কপালটা পুইরা গেছে, আর একজনের দিকে তাকাইয়া লাভ নাই, তোমার নিজের কপাল তুমি নিজে পড়ছো। জোরে বলেন কথা ঠিক কিনা? যার ভিতরে আমার মাওলার জিকির আছে, বাজান আল্লামা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাইহি ফাজাইলে আমালের মধ্যে আল্লাহর জিকিরের প্রায় 100 মতো উপকারিতা বয়ান করছেন। এর ভিতরে একটা উপকারিতা বয়ান করছেন, যারা বেশি বেশি পরিমাণে আল্লাহর জিকির করবে তাদের আমল নামা বাজান তাদের মউত আল্লাহর ফজল ও করমে ঈমান সহকারে হবে। যারা বেশি বেশি আল্লাহর জিকির করবে তাদের আমল নামা কিয়ামতের ময়দানে ডান হাতের ভিতরে পড়বে। যারা বেশি বেশি আমার মাওলার জিকির করবে তারা পুলসিরাত বিজলির মতো পার হইয়া যাবে। যারা বেশি বেশি আমার মাওলার জিকির করবে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সাত প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তার স্পেশাল আরশের নিচে ছায়া দান করবে। তার ভিতরে এক প্রকার ওই জাকিরিন যারা নির্জনে গোপনে বসে বসে আমার মাওলার জিকির করতে করতে তাদের দুই চক্ষের থেকে পানি ছাইরা ফাফাজাত আইনাহু, দুই চোখের থেকে পানি ফেলাইয়া মাওলার দরবারে কাঁদবে আর বলে, রব্বুল আলামিন নাফরমান তোমার দরবারে হাজির হাজির, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, রব্বুল আলামিন আপনার দরবারে না ফরমান হাজির, দয়ময় করে আপনার রহমতের কোলের ভিতরে টুটাই না জাগা দাও। রব্বুল আলামিন যদি আপনার খাস মেহেরবানির নজরে আপনি আমাকে না রাখে, শয়তান এবং নফসের ধোকার থেকে তো আমি বাঁচতে পারছি না। যখন বন্দাবান্দি ডাক দেবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে বন্দাবান্দি আয় আয়, তুই
আমার স্পেশাল আরশে নিচের ছায়ায় ঢুকে যারা আমার মাওলার জিকির বেশি বেশি করবে, বাজান কোনো গল্প কাহিনীর কথা না, বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, বাজান তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, আর যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে একটু তাকাইয়া দেখো, বাজান যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজ কেমন জানি আল্লাহর সঙ্গে কথোপকথন চলতে আছে, বাজান তাদের সঙ্গে কেমন জানি নামাজের ভিতরে আল্লাহর সঙ্গে একটা সম্পর্ক তৈরি হইয়া যায়, যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই ওদের নামাজ হইল সুফনা নামাজ। এ আল্লাহর বান্দার একটু পরীক্ষা কইরা দেখো, বাজান হাদিসের ভিতরে আসছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, বাজান যার ভিতরে নামাজে একাগ্রতা থাকবে না, খুশুখুজু থাকবে না, তার নামাজটাই হবে না। বাজান জাকিরিন সারা নামাজের ভিতরে কোনো দিন একাগ্রতা দিলটা আল্লাহমুখী হওয়া কোনো দিন সম্ভব না। তুমি সারাদিন দুনিয়ার কাজের ভিতরে লিপ্ত ছিলা, যখন তুমি নামাজের ভিতরে দাঁড় হবা দেখবা তখন তোমার নামাজের ভিতরে দুনিয়ার খেয়াল বারবার আসতে চায়। আর যখন আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির করে এরপরে যখন নামাজের ভিতরে দাঁড় হয় দেখবা তখন তার নামাজের মধ্যে আমার মাওলার খেয়াল আসতে থাকবে। যখন বান্দা বান্দি উপরের দিকে ওঠে তখন বারে আল্লাহু আকবার, যখন বান্দা বান্দি নিচের দিকে নামে তখন জিকির করে সুবহানাল্লাহ, যখন সমান জমিনের ভিতরে বান্দা বান্দি চলে তখন জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা বইলে যখন ডানে টান দেয় ডান দিকে মুখ ঘুরোয় তখন খেয়াল করে নাই 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 আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার মেম্বারগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আরে আমার বড় মেয়াগিরি সেক্রেটারি সভাপতিগিরি নাই, নাই নাই নাই। বাজান কলব থেকে গাইরুল্লাহকে ফালাইতে থাকে, ফালাইতে 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 আল্লাহু আকবার কারিউ জানি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছি, বাজান তিনি যখন আল্লাহু আকবার তিনি বলতেন লার তরবারি হাতের ভিতরে নিয়ে কাটতে থাকো, বাজান কাটতে কাটতে নাই আমার পীরগিরি কাইটা ফেলাইলাম, আমার মুফতিগিরি কাইটা ফেলাইয়া দিলাম, আমার মেম্বারগিরি চেয়ারম্যানগিরি এমপি মিনিস্টারগিরি কাইটা ফেলাইয়া দিলাম, আমার টাকার গরম ক্ষমতার গরম, আমার জমিদারি আমার বড় বংশের গৌরব আমার শিক্ষার গৌরব সব আমি তরবারি দিয়ে আল্লাহর কাইটা ফেলাইয়া দিলাম। এরপর দিলকে খালি কইরা কলমের ভিতরে ধাক্কা দাও ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাগো নাই, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, চলতে চলতে যখন তার কলবটা গায়রুল্লাহ থেকে খালি হইয়া যায় এখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে হারতা মান্না দেও সে রোকসাথ গাই আপু আজা আপু খেলুয়া আগাই, মালিক একটু আপনি আমার কলমের দিকে তাকাইয়া দেখে আমার কলমের ভিতরে এখন আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই,
আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, নাই 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 আল্লাহবাদ কেহ মাবুদ নাই, বাজা জিকির মে ক্যা মজা হায় জাকির উসে পুষিও, শাখে গুল মে ক্যা মজা হায় বুল উসে পুষিও। কেদার পাগল আমার বাবারা, আজকে যারা দুনিয়া চক্ষু খোলা দুনিয়ার ভিতরে বড়াই করি, আমি পীর আমি মুফতি আমি মহাদ্দিস, কিন্তু মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো মোরা কাবা করো, যখন তোমাকে নিয়ে কবরের ভিতরে রাখবে নাফার মান্ডানের দিকে তাকায়া দেখবে মাটি, ডানে দেখবে মাটি নিচে মাটি বিছানা, উপরেতে চাপা মাটি ভাই গা যাইতে পারবানা। এখন কই তোমার টাকার বড়াই, কই তোমার পীরের বড়াই, কই তোমার মুফতি মহাদ্দেসের বড়াই, কই তোমার বড় বংশের বড়াই, কই তোমার চেয়ারম্যানগিরির বড়াই, কই তোমার মেম্বারগিরির বড়াই, এখন তো আর কিছু নাই, এখন তো নাফার মান দিক বিদিক হারাইয়া ডাকবে আল্লাহ, আর আমার মালিক ডাকতে বলে নাফার মান, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি স্বাধীনতা দিয়েছিলাম, আমার সমস্ত নেমাত ভোগ করে আমাকে যেরকম ভুই লাগেছিল, আমি এইভাবে তোদেরকে ভুই লাগালাম, শত শত হাজার হাজার বছর আমাকে ডাকবি, আমি আর তোর ডাকের একবারও সারা দিব না, ও কবরের মাটি দুনিয়ার ভিতরে স্বাধীনতা পেয়ে আমার সমস্ত নেমাত ভোগ করে আমাকে যেরকম ভুই লাগেছিল, আমি ওরকম ওদেরকে ভুই লাগাল, ও কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পা ধরে হাড্ডি নিয়ে অন্য পাগরের মধ্যে মিশাইয়া দাও, আমার কাছে কোনো খাতির হবে না, যে আল্লাহর বান্দা বান্দি আমার মাওলার জিকির করতে 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 যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে, মুনকার নাকির আইসা বলবে মান রব্বুকা তোমার রবকে, তখন জাকিরিন ডাক দেব ফেরেশতারা হাঁটতে চলতে খাইতে লইতে শুইতে আমার মাওলা সারা কাউকে চিনি না, এখন তুমি আবার কি প্রশ্ন করো আমার রবকে, আমার রব রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার মাওলা, হাজার ফেরেশতারা প্রশ্ন জিজ্ঞাসা করবে বান্দা ঠিক মতো বান্দি ঠিক মতো উত্তর দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাকো ফেরেশতারা বান্দার প্রশ্নের উত্তর ঠিক হয়ে গেছে, এই বান্দার কবর আর এই কবর থাকবে না, আল্লাহ বেহেশতের বিছানা বিছাইয়া দাও, আরে বান্দা বান্দি কি বেহেশতের পোশাক পরাইয়া দাও, আর কোনো চিন্তা নাই নাই নাই, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাস্তে আসে মাস্তে মাসু বাদশাহ মাল মিরে মস্তে জিরে মস্তে শায়খে দার আসরারে মাস, দুনিয়ার ভিতরে যত মানুষ বিচরণ করে সব কিন্তু পাগলের দল, কেউ বা টাকা পয়সা বেশি বেশি কামাই করার জন্য পাগল, কেউ বা পীরগিরি মুফতিগিরি মহাদ্দিসগিরি অর্থাৎ নাম কামাই করার জন্য পদে যাওয়ার জন্য পাগল,
কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বাড়ি গাড়ি করার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল, আর একদল মানুষ দুনিয়ায় বিচারণ করে তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করো, কোন দুনিয়ার পেছনে পাগল হইছ? যেদিন তোমার ভিতর থেকে রুহুটা চইলা যাবে, আহারে রুহু তাংসে উরুগাই মুরুদা কি হালা, এখন দুনিয়ার অবস্থান তাকাইয়ে দেখো, তোমাকে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফেলাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান দিয়া প্যাকেট কইরা সোজা কইরা ফেলাইয়া রাখবে, আর সন্তানটা এসে তোমার লাশের কাছে কাঁদবে, আব্বা 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 কইয়া চিল্লা, সন্তানটা বারবার বাপের গায়ের ভিতরে গড়াগড়ি করে, কিন্তু বাপ তো আর টাকছাকে সারা দেয়, স্ত্রীর কাছে বসে কাঁদবে বলে স্বামী ওঠো ওঠো, ওই স্বামী তো আর ওঠে না, আর কোনদিন আর ডাকের সারা দেবে না। এই তো দুনিয়ার অবস্থা রে বাজার। এই জন্য আমার ভাজানদেরকে বলো, যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে তাদের নামাজের দিকে তাকাইয়া দেখো, বাজান বান্দা বান্দি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমার মাওলা বান্দা বান্দি ডাকে উত্তর দেয় হামেদানি আবুদি, বান্দা বান্দি তুমি বড় আমার প্রশংসা করলা, বাজান কথোপকথন বান্দা বান্দির সঙ্গে চলতে থাকে, যখন বান্দা বান্দি তেলাওয়াত করে আর রহমানির রহিম, আমার মালিক উত্তর দেয় সদাকানি আবদি, বান্দা বান্দি তুমি সত্যই বলছো, আসলেই তো আমি রহমানুর রহিম। বাজান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আমি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করি, আমি যখন বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এইটা বলি আমি চুপ কইরা থাকি, যখন আমার মালিকের পক্ষ থেকে উত্তর আসে তখন আমি আবার সামনের দিকে যাই, আমি আবার সামনের দিকে যাই, আবার যখন বলি আর রহমানির রহিম, আমার মালিক যখন আবার উত্তর দেয় তখন আবার আমি সামনের দিকে যাই, মালিকি ইয়াউমিদ্দিন বইলে আমি আবার চুপ কইরা থাকি, আবার যখন মালিকের পক্ষ থেকে উত্তর আসে আবার সামনে যাই। বাজানদের নামাজের ভিতরে বান্দা বান্দির কথোপকথন চলতে থাকে, বাজান একদিন তাহাজুদের নামাজে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে আছে, আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজুদের নামাজ পড়ার জন্য মসজিদের ভিতরে ঢুকলো, ঢুইকে দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড় হয়ে আছে, আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাইন্ধা নামাজে দাঁড় হয়ে গেল, সময়ের পর সময় যায়, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকুতেও যায় না সেজদায়ও যায় না, বাজার আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাইন্ধা দাঁড় হয়ে আছে, বহু সময় যাওয়ার পরে বাম দিকে ডান দিকে বাম দিকে সালাম ফিরাইল, পিছনে তাকাইয়া দেখে সরদারে দোজাহান আল্লাহর রসুল পিছনে বসা, দেখার পরে তার শরীরের ভিতরে ভয়তে কম্পন শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব ধুমুক সুরে বলে আলী ও আলী, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী, নামাজের ভিতরে দার হইয়া তো আসুই, রুকুতেও যাও না সেজদায়ও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল,
হাজার আলী রদি আল্লাহ ভয়তে অস্থির। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে আমার মাওলা রাগ করতে মানা করছে, এই ছেলেটাকে আমার মাওলা ধমক দিতে নিষেধ করছে, আলীর কোনো দোষ নাই। আমার মাওলার নিজে নামাজের ভিতরে আলীকে ধইরে রাখছে। আসসালাতু মিরাজুল মুমিনিন, বাজা নামাজ হলো বান্দা বান্দি আল্লাহর ভিতরে দেখা সাক্ষাৎ কথোপকথনের মাধ্যম। যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, ওদের নামাজের ভিতরে খুশু খুজু হুজুরিও কলব পাওয়া যায় না। এই জোরে বলেন ভাজন কথা ঠিক ঠিক। যাদের ভিতরে আমার মাওলার জিকির আছে ভাজা, তাদের ভিতরে ইহসানও পয়দা হইয়া যায়। আর ইহসান যদি ভিতরে পয়দা না হয় তোমার ইবাদত হবে না। ভাজান ইহসান কাকে বলে? যখন বন্দাবান্দি ইবাদতে দাঁড় হইয়া থাকে, বন্দাবান্দি যে কোনো কাজের ভিতরে লিপ্ত হয়, তখন তার খেয়াল আসে কেউ তো কেমন জানি আমি আমার মাওলাকে দেখতে আছি। আর ওই অবস্থা যদি ভিতরে তৈরি না হয়, অতদূর অন্তত এতটুকু খেয়াল করো যদিও নাকি আমার মাওলাকে আমি দেখি না, আমার মাওলা তো আর অন্ধ না, আমার মাওলা তো আমাকে দেখে। ভাজান আব্বাজান রহমাতুল্লাহ আলাই এই হাদিসের একটা উদাহরণ দিয়ে এইভাবে বলতেন, ভাজান চক্ষুওয়ালা আসামি যখন জজের সামনে দাঁড় হয়, জর সহকারে আদব সহকারে দাঁড় হয়, যদি জিজ্ঞাসা করায় আসামি তুমি এরকম আদব সহকারে কেন জজের সামনে দাঁড় হইলা, তখন আসামি উত্তর দেয়, জজ আমাকে দেখে আমিও জজকে দেখি, এর জন্য আমি আদব সহকারে দাঁড় হয়েছি। অন্ধ আসামি যখন জজের সামনে দাঁড় হয় তখন সেও কিন্তু আদব সহকারে জনসুর হইয়া দাঁড় হয়। যদি জিজ্ঞাসা করে অন্ধ তুমি তো আর জজকে দেখো না, তুমি এরকম জনসুর হয়ে আদব সহকারে কেন দাঁড় হইলা, তখন অন্ধ উত্তর দেয়, যদিও নাকি আমার জজকে দেখি না, আমার জজ তো আর অন্ধ না, আমার জজ তো আমাকে দেখে। এই অবস্থা যদি একবার আল্লাহর ফজল ও কর্মে বন্দাবান্দির ভিতরে তৈরি হইয়া যায়, ওই বন্দাবান্দি গোপনে তার সামনে যখন গুনাহ আইসা যায়, তখন দুনিয়ার কেউ দেখে না, তখন তার খেয়াল আসে দুনিয়ার কেউ দেখে না, আমার মাওলা তো আমার দিকে চাইয়া আছে, আমার মাওলা তো আমাকে দেখে। বাজান তখন ওই বান্দা বান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয়, যখন বান্দা বান্দি গুনার থেকে ফিরে আসে বাজান ওই বান্দাবান্দির ব্যাপারে আমার মাওলা ঘোষণা করছে, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, যেই বান্দাবান্দি আমার মাওলার ভয় জাহান্নামের ভয় নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখতে পারবে, আল্লাহ ঘোষণা করছে ওই বান্দাবান্দির জন্য আমি বেহেশতের ঘোষণা দিয়ে দিলাম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বন্ধুদেরকে বলবো, জিকিরের ভিতরে যে কি মজা বাজান, তোমার আমার কাছে আল্লাহর জিকির ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, বাজান পর্দা করতে ভালো লাগে না, হারাম হালাল তুমিস কইরা খাইতে চলতে ভালো লাগে না, সুন্নাত তরিকার উপরে চলতে ভালো লাগে না, বাজান এটা কিন্তু নামাজের দোষ না, রোজার দোষ না, বাজান যেরকম নাকি তোমার জ্বর হওয়ার কারণে জিহ্বা নষ্ট হয়ে গেছে, যত ভালো খাদ্য তোমার জিহ্বার ভিতরে দাও
তোমার ভালো খাদ্য কিন্তু তোমার জিহ্বার ভিতরে তিতা তিতা লাগতে থাকবে, এটা কিন্তু খাদ্যের দোষ না, এটা কিন্তু তোমার জিহ্বার দোষ। জ্বরের কারণে জিহ্বা নষ্ট হয়ে গেছে। কোন কপাল পোড়া যদি খাদ্য ভালো না কইয়া ফেলাইয়া দেয়, কিন্তু বাজান তুমি ধ্বংস হইয়া যাবা। তোমার যখন মনে হবে আমার কেন ভালো খাদ্য ভালো লাগে না, বুঝতে হবে আমার জিহ্বাটা এখন আর ভালো নাই, চিকিৎসা করা লাগবে, ডাক্তারের কাছে যাওয়া লাগবে। যখন নাকি ডাক্তারের কাছে যাওয়ার পরে পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী তুমি যখন ঔষধ খাবা, তখন আল্লাহর ফজল করবে, আস্তে আস্তে তোমার জিহ্বা ভালো হয়ে যাবে। বাজান হাদিসের ভিতরে আসছে, বান্দা বান্দি যখন একটা গুনাহ করে ওর কলবের ভিতরে একটা কালো দাগ পড়িয়া যায়, যখন আবার গুনাহ করে আর একটা কালো দাগ পড়িয়া যায়। এরকম কালো দাগ পড়তে 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 ওই কলবটা এখন আর সুস্থ কলব নাই, ওই কলবটা এখন একটা বেড়ামিমা কলবে পরিণত হইয়া যায়। তখন এই বেড়ামিমা কলবের ভিতরে আমার মাওলার জেকের তার কাছে ভালো লাগে না, বাজান মাওলা আল্লাহ আকবার আল্লাহর সামনে দাঁড় হইয়া রুকু সিজদা ভালো লাগে না, রোজা তার কাছে ভালো লাগে না, বাজান অন্য অন্য আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে তার কাছে ভালো লাগে না, এটা কিন্তু নামাজ জেকেরের দোষ না, গুনার কারণে তোমার কলব নষ্ট হয়ে গেছে। এই কলব চিকিৎসা করার জন্য বাজান ডাক্তার হইল হাক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গেরা, এ জোরে বলো কথা ঠিক না, তাদের কাছে যাওয়ার পরে কোরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে প্রেসক্রিপশন করবে, বাবা এই এইভাবে চলো, দেখবা আল্লাহর ফজল করমে অল্প সময়ের ব্যবধানে তুমি যদি তাদের কথা অনুযায়ী চলতে পারো, আস্তে আস্তে কলমের রোগ দূর হইতে থাকবে, তখন তোমার নামাজও ভালো লাগবে, রোজাও ভালো লাগবে, আমার মাওলার জিকিরও তোমার কাছে ভালো লাগবে। হারাম দেখার সঙ্গে সঙ্গে বান্দা বান্দির মধ্যে এমন একটা আল্লাহর ফজলে বিরক্তি তৈরি হইয়া যাবে, এইটা বাস্তবতা ছাড়া কোনোদিন বোঝানো যায় না। এই পথে চলতে থাকো, বাজার দেখবা আল্লাহর ফজল করমে বসতে থাকবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমাদের এই তরিকার নাম হলো সিস্তিয়া সাবিরিয়া তরিকা। এই তরিকার মুরব্বীদের ভিতরে একজন রশিদ আহমদ গঙ্গাই রহমত, বাজার এই তরিকার মুরব্বী এই উজানিকারী ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই তরিকার মুরব্বী বাগান সৈয়দ ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাইহি, এই তরিকার মুরব্বী কুতুবুল আলম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি। বাজার আমার আব্বাজান দাদাজান বলতেন, বাজার গল্প কাহিনী বইলে কোনো লাভ নাই, কারণ বাজার কলবকে পরিষ্কার করে কবরে যাওয়া লাগবে, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চইলে কবরে যাওয়া লাগবে। বাজারে কিছুদিন এই ঔষধ ঠিক মতো পালন কইরা দেখো, আল্লাহর রহমতের উপরে ভরসা কইরা বলতে পারি, শয়তান এবং নাফস আল্লাহর ফজল করমে তোমাকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। বাজার হাজার হাজার লক্ষ লক্ষ এরকম বাংলাদেশের ভিতরে প্রমাণ আছে না, নাই, যাদের আগে নামাজ ভালো লাগতো না, এখন আল্লাহর ফজল করমে হুশ থাকতে নামাজ ছাড়তে পারে না, এ জোরে বলো আছে না, নাই, আগে তাদের চোখের ভিতরে পানি আসতো না, এখন আল্লাহর ফজল করমে জোর করিয়া ঠেকাইয়াও চোখে পানি রাখতে পারে না, তখন তার মনে পড়িয়া যায় আমি যেই গুনাহগার, আমি যেই গুনাহ করছি যদি আমার মাওলা মাফ না করে, আমার মাওলা যে আজাব ও গজবের ঘোষণা দিছে, ওই এক সেকেন্ডের আজাব ও গজব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার মাওলা জিবরাইল আলাইহিসসালাম একদিন আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসলো, ওই সময় সচরাচর জিবরাইল আমিন আসে না,
আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল আপনি এই সময় কেন আসলেন? এমন সময় তো সচরাচর আপনি আসেন না। জিব্রাইল সালাম বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার মাওলা আমাকে বেহেশত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন, বেহেশত যেইভাবে তৈরি করছেন, যদি কোনো বান্দা বান্দি শোনে হুশ থাকতে বেহেশতে না আসিয়া ছাড়বে না। আর আমার মাওলা জাহান্নামে এমন ভাবে তৈরি করছে, যদি কোনো বান্দা বান্দি কানেও শোনে জীবন গেলেও তারা কোনোদিন জাহান্নামে যাবে না। এই কথা বলে জিব্রাইল আলাইহিসসালাম কান্দে। আল্লাহর হাবিব বলেন, ভাই জিব্রাইল আপনি তো আল্লাহর নৈকট্যের সম্মানিত ফেরেশতা, আপনি কেন কান্দেন? তখন জিব্রাইল আলাইহিসসালাম বলেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, ইবলিস তো মাওলার সম্মানিত ফেরেশতা ছিল, তার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? হারুত মারুত তো আমার মাওলার ফেরেশতা ছিল, তাদের ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হইল? আমার তো জানা নাই আমার ব্যাপারে আমার মাওলার কি সিদ্ধান্ত হবে, এই জন্য আমি কান্দি। এই অবস্থা দেখে আল্লাহর রাসূল কান্দলেন। জিব্রাইল আলাইহিসসালাম চলে যাওয়ার পরে আল্লাহর হাবিব মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। দুইকে দেয় একদল সাহাবায়ে কেরামদের জামাত বইসে বইসে বাজার আনন্দ ফুর্তির ভিতরে লিপ্ত আছে। আল্লাহর হাবিব ধমকের শুনে বলল, তোমরা কি মৌতের কথা ভুইলা গেছো? তোমরা কি কবরের কথা ভুইলা গেছো? তোমরা কি জাহান্নামের কথা ভুইলা গেছো? এই মাত্র আমার কাছে জিব্রাইল আমিন আসছিল, জাহান্নামের যে বিবরণ আমার সামনে শুনাইছে, ওই এক সেকেন্ড আজাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আমি রসুল যা দেখি, আমি রসুল যা জানি, তোমরা যদি দেখতা কোনো মানুষ দুনিয়ার ভিতরে সংসার আদি ব্যবসা বাণিজ্য দুনিয়ার ভিতরে মাতুক বাড়ি সর্দারি কেউ করতে পারত না, সব দুনিয়াদার সাইরা জঙ্গলের ভিতরে পালাইয়া যাইত। এ দুনিয়াদার পাগল আমার বাবারায় পর্দালে মা বোনরা, বাজানদেরকে বলবো দলাদলি বুঝি না বুঝি না, চোখে পারি নিয়া কলম নরম কইরা মাওলার হুকুম মাইনা, বাজান নবীর তরিকা অনুযায়ী চইলা, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়া কবরে যাওয়া লাগবে। দুনিয়াদার ধনী আমার বাবারা, বড় লোক আমার বাবারা, আরে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মার ঠকাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না, আরে ব্যবসার ভিতরে ধোকাবাজি কইরা সম্পদ বাড়াতে চিন্তাও করো না, সরকারি দলের সঙ্গে জড়াইয়া টেন্ডার বাজি চাঁদাবাজি সরকারি মাল লুটপাট কইরা সম্পদ গুছাইতে মোটে চিন্তাই করো না, কিন্তু একটু চক্ষু বন্ধ করিয়া মনকে প্রশ্ন করো, ওরে মন রে, যেদিন তোমাকে তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফেলাইয়া রাখবে, কই এত টাকা রাখবা কোথায়? কাপড়ে যে পকেট নাই ও মুসাফি বান্দ গাঠুরি, বহু দূরা ঠিকানা, আজ ভি জানা কাল ভি জানা, কবর আখের ঠিকানা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, চরমুনায় নমুনায় মাহফিল, আজকে শেষ দিন শেষ বৈঠক, আবার মাহফিল আসবে আমরা বসব, বহু দূরের কথা বাজান, যখন আমার মাওলা মাহফিলে নিয়ে আসছে আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান খালেজ তাওবা করো, আমার মালিক বড় দয়ার মাওলা, যদি তাওবার মতো তাওবা করতে পারো আমার মালিক শুধু মাফ করবেন তাই না, তোমার আমার গুনাকে আমার মাওলার নেকের দ্বারা পরিবর্তন কইরে দেবে। এখন বাজানে একটা আমার মাওলাকে ডাকো, অল্প সময়ের জন্য খেয়াল কইরা একটু চক্ষু বন্ধ কইরা আসুন গাইথা,
বাম পাশে পায়ের নিচে খোলের মধ্যে পাও আটকাইয়া, এরপর খেয়াল সহকারে একটু আমার মাওলাকে ডাকো, যখন জিকির করবালা ইলাহা ইল্লাল্লাহ, দেলে দেলে মানা খেয়াল করবাল্লাহ বাদ কেহ মাহবুব নাই, যখন জিকির করবা ইল্লাল্লাহ, কলবের উপরে ঘুম ঘুম করে ধাক্কা দেবা, খেয়াল করবা আমার কলবে আল্লাহই আছে, যখন জিকির করবা আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়াল করবা আমার মাওলা নাকি কবরের মাঝখানে ঠেলা জায়গা, খেয়াল চাপাবার জন্য আমার মাওলা বলতেছেন বন্ধ আমাকে বলো কা, এই খেয়ালে একটু অল্প সময়ের জন্য আমার মাওলাকে ডাকো, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া তাকে যদি মাফ না করে বন্দা বান্দি রাত গেল ঘুমে ঘুমে দিন গেল খাইতে লইতে, কবরের হাসরের মিজানের কামাই তো বুঝি কিছু করতে পারে না, হে আল্লাহ আপনি আমাদের কলবের ভিতর আপনার মারিফাতের নূরের বাতি জ্বালাইয়া দেন, শয়তান এবং নফসের ধোকার থেকে আপনি আমাদের সবাইকে হেফাজতে রাখবেন, হে আল্লাহ চরমনায় নমুনা তিন দিন ব্যাপী মাহফিল, আল্লাহ আজকে শেষ বৈঠক আখিরে মুনাজাতে আপনার দরবারে হাত করল, হাজার আল্লাহ আপনি মজলিসের দিকে তাকাইয়া দেখে কত আমাদের সাদা দাড়িওয়ালা বাবাদেরকে নিয়ে হাত তুললাম, কত নাবালে তলবে এলেমদেরকে নিয়ে হাত তুললাম, কত জাকিরিন শাকিরিন আপনার বন্ধাদেরকে নিয়ে হাত তুললাম, পরদালে কত আমার মা বোনদেরকে নিয়ে হাত তুললাম, আল্লাহ এর ভিতরে যার হাত আপনার কাছে পছন্দ হাতের বরকতে আপনি আমাদের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করুন, হে আল্লাহ আমরা যখন হাত তুললাম জানি না হুসেন কার আম্মা কার আব্বা কার দাদা দাদু নানা নানু আত্মীয় স্বজন ওই অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে চাইয়ে রয়েছে, দোয়া করলাম দয়া মায়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও, আল্লাহ আমার মুজাহিদ ভাইরা মা বোনেরা পর্দার আড়ালে আমার মা বোনেরা যত মোমেন মোমেনা তারা কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া তাদের দরজা বেহ